আল্লাহর তরফ থেকে যুগে যুগে পর্যায়ক্রমে আউলিয়া গাউস কুতুবদের আগমন ঘটে থাকে। তারা আল্লাহর তরফ থেকে যুগে যুগে পথহারা মানুষকে সত্য পথ দান করে থাকে। আজকের পর্বে আমরা জানব উপমহাদেশের শ্রেষ্ঠ আউলিয়া, যেনাকে সবাই উপমহাদেশের নকশবন্দি মজাদ্দুদি তরিকার প্রবর্তক হিসেবে চিনে থাকে। সেই খাজা ইউনুস আলী এনায়েতপুরি নকশবন্দি মজাদ্দুদি রহমতুল্লাহ আলাইহির হুজুরের সংক্ষিপ্ত জীবনী। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি বেশি পরিচিত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি নামে। বিশিষ্ট পীর ও সাধক খাজা মোহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 1886 সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুর গ্রামে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। তার পিতার নাম শাহ আব্দুল করিম। তিনি এলাকায় খাজা পীর বলেই বেশি পরিচিত ছিলেন। নিজ যোগ্যতায় তিনি পীর সাহেবের 24 লাখ মরিদদানদের মধ্যে তিনি শীর্ষস্থান অধিকার করে প্রাপ্ত হন তরিকতের সর্বোচ্চ খিলাফত। এই তরিকা নকশবন্দি মজদ্দিদি তরিকা নামে সুপরিচিত। খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি ভোগবিলাসী জীবনযাপনের চরম বিরোধী ছিলেন। তিনি ইসলামের মর্মবাণী তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও রেখেছিলেন অনন্য অবদান। খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহিকে ভক্তবৃন্দগণ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারকের জন্য আখেরি মুজাদ্দিদ বলে অভিহিত করেন। ব্যক্তিগত জীবন। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহির জন্ম 11 জিলহজ 1303, ইংরেজি 10 সেপ্টেম্বর 1886 খ্রিস্টাব্দ। তিনি শিক্ষা এবং গবেষণার জন্য 17 থেকে 18 বছর বয়সে কলকাতার শেখ সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন। উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারে এক অবিসংবাদিত নেতা। তিনি তার কর্মময় জীবনের মাধ্যমে সুফিবাদকে সমগ্র বাংলা এবং ভারতের আসামে প্রতিষ্ঠিত করে গেছেন। এজন্য তার দেখানো মানবতার দর্শন ও ইসলাম প্রচারে বাংলা ও আসামে 1200 পীর আউলিয়া তাদের খানকা তথা দরবারের ভূমিকা রেখে যাচ্ছেন। আধ্যাত্মিক সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী রহমতুল্লাহের পূর্বপুরুষ এসেছেন ইয়েমেন থেকে। তৎকালীন ভারত উপমহাদেশের ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন ঘটে। খাজা এনায়েতপুরি রহমতুল্লাহের পিতা শাহ আব্দুল করিম, মাতা তহমিনা বেগমের 2 ছেলে এবং 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। অবিভক্ত ভারত বাংলার অন্যতম ধর্মপ্রচারক তৎকালীন কলকাতার মেহেদিবাগ দরবার শরীফের পীর আওলাদ রাসুল খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহের সংস্পর্শে আসেন খাজা ইউনুস আলী রহমতুল্লাহ। তার আদর্শিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর নির্লোভ গুণের কারণে খুব অল্প সময়ে খাজা ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ গুরু খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহের তরিকা লাভ করেন। ভোগবিলাসের জীবনের বিরোধী এই মহামানব মাত্র 17 বছর বয়সে ইসলাম ও সুফিবাদের দর্শন ভারতের আসাম সহ সারা বাংলায় প্রচারে খেলাফত প্রাপ্ত হন। এরপর নিজ ভূমি ফিরে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করেন, যা এখন বিশ্ব শান্তির মঞ্জিল নামে সুপরিচিত। শুরু করেন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির তরিকা প্রচার এবং আদর্শের সুফিবাদের বিস্তার কাজ। সেখানেই তিনি বিয়ে করে সংসার জীবন শুরু করেন। জনক হন 8 কন্যা এবং 5 পুত্র সন্তানের। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে তিনি ইসলাম ও সুফিবাদ প্রচার করে ত্বরান্বিত করেন। তিনি ইসলামের মর্মবাণী তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও রেখেছিলেন অনন্য অবদান। এরপর তার অনুসারীদের পরামর্শক্রমে এনায়েতপুর দরবারে 1915 সাল থেকে শুরু করেন ওরস শরীফ। এতে সারা দেশ থেকেই তার ভক্তমরিদরা এখানে সমবেত হতে থাকেন, যা ধীরে ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশের রূপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথ প্রচারে 1200 পীর আউলিয়া নিয়োজিত হন। প্রখ্যাত টাঙ্গাইল প্যারাডাইস পাড়া, আট্রসি পীর, চন্দ্রপাড়া পীর, ময়মনসিংহের শম্ভুগঞ্জ পীর, কুমিল্লার ইসলামাবাদ, মাতোয়াইল, জামালপুরের সাধুপাড়ার মুসলিমনগর, যশোরের ঘনি দরবার শরীফ, ভারতের আসামের মেহেদিবাগ গণি খরিফার দরবার শরীফ অন্যতম। তারা একইভাবে খাজা ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহির সুফিবাদের আদর্শ ও ইসলাম প্রচার করেছেন।
একজন পরিপূর্ণ মানবতাবাদী হিসেবে তিনি সারাটা জীবন অসহায় দুঃখী মানুষদের নিজের হাতে সহযোগিতা করে গেছেন। বাংলা 1354 সনে নিজ দরবারে বিনামূল্যে চিকিৎসার জন্য খাজা দাতব্য চিকিৎসালয় নামে একটি সেবা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। বিনা পয়সায় সেবা দিয়ে যাওয়া আধুনিক চিকিৎসার এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশ থেকে আগত লাখো চাকের ও এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে যা বর্তমান 70 বছর পার করছে। শিক্ষা, খাজা ইউনুস আলী রহমতুল্লাহ শিক্ষার উপর দৃষ্টি ছিল অনেক বেশি। তিনি মনে করতেন শিক্ষা হলো জীবনের ঐশ্বরিক আলোকসজ্জা এবং তার শত শত হাজার হাজার অনুগামীদের তিনি এই উপদেশই দিতেন। খাজা ইউনুস আলী রহমতুল্লাহের শিক্ষার পথ ছিল উন্নত একটি ত্রিপক্ষীয় শিক্ষণ পদ্ধতি। তিনি তার মরিদদেরকে তার ছবির আদেশ দিতেন, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা এবং মজাদ্দাদি তরিকা। বিশেষ করে তিনি প্রভাবিত করতেন নকশবন্দি তরিকা এবং মজাদ্দাদি তরিকার উপর। তিনি শরীয়তের আলো এবং গঞ্জে আসরার নামে দুটি বই লিখেছেন। খাজা শাহ এনায়েতপুরি রহমতুল আলাইয়ের ভবিষ্যৎবাণী। একদা খাজা শাহ এনায়েতপুরি রহমতুল আলাই তরিকা প্রচারণা এবং সত্য রাসুলের বাণী মানুষের কাছে জানানোর জন্য সিরাজগঞ্জ সদরে ডিগ্রি কলেজ, বর্তমান সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে তার ভক্তবৃন্দ একটি ইসলামিক জালসার ব্যবস্থা করেন। জালসা চলাকালীন উপস্থিত ছিল খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ। সে জালসা চলাকালীন কিছু সংখ্যক লোকজন খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহকে নিয়ে বিদ্রুপ হাসি তামাশা করতে লাগলেন। সেই অবস্থা দেখে খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ ভরা মজলিসে বলে উঠলেন, আজ আমি তোমাদের এলাকায় এসেছি সত্যনবীর সত্য তরিকা প্রচারের কারণে, আর তোমরা আমাকে বিদ্রুপ হাসি ঠাট্টার পাত্র করে দিলে। আমি মোহাম্মদ ইউনুস আলী আল্লাহকে সাক্ষী রেখে, রাসুলের মহব্বতকে সাক্ষী রেখে বলে গেলাম, আমাকে নিয়ে তোমরা এই এলাকার হাসির পাত্র মনে করলে। আমারই একজন প্রতিনিধি তোমাদের সিরাজগঞ্জ সদর এলাকায় সত্যনবীর সত্যতরিকার মেলা বসিয়ে দিবে। খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী বর্তমান জামানায় তাহার প্রতিচ্ছবি হয়ে আজ বিশ্ব শান্তির নিশান উড়িয়ে যাচ্ছে। বর্তমান খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহের নকশবন্দি মজাদ্দাদি তরিকার নিশান সিরাজগঞ্জ শহরের আজাদিয়া পাক দরবার শরীফ নামক স্থানে উড়িতেছে। যুগে যুগে আউলিয়াগণ আল্লাহর সুবাস হয়ে প্রতিটি জামানায় আল্লাহর সুবাস ছড়াতে এই পৃথিবীতে তাদের আগমন ঘটে। মৃত্যু ও খেলাফত দান। মহান এই মুর্শিদ খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ বাংলা 1358 সনের 18 ফাল্গুন রোববার, ইংরেজি 1952 সালের 2 মার্চ ইন্তেকাল করলে তার প্রতিষ্ঠিত এনায়েতপুর পাক দরবার শরীফের গদিনী শিল্পী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন বড় ছেলে আলহাজ হজরত খাজা হাশিমউদ্দিন রহমতুল্লাহ। তার মৃত্যুর পর এ দায়িত্ব আরেক সন্তান খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহের উপর ন্যস্ত হয়। পরে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করলে খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লাহের আরেক ছেলে বর্তমান গদিনীশীন হজরত খাজা কামালউদ্দিন নুহুমিয়া দায়িত্ব গ্রহণ করে ইসলামের শান্তির মর্মবাণী প্রচারে বাবার মতোই কাজ করেছে। উত্তরাধিকার। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের নামকরণ করা হয় খাজা ইউনুস আলী রহমতুল্লাহের নাম অনুসারে। এই প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠিত করেন খাজা ইউনুস আলী রহমতুল্লাহের জামাতা খাজা ডক্টর এম আমজাদ হোসেন। কথিত রয়েছে খাজা তার জীবদশায় মেডিকেল কলেজ করা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।